আসসালামু আলাইকুম। গ্রাফাইট প্রিজম সিরিজের চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব পাই চার্ট এবং ইনসার্ট এ কেমিক্যাল কম্পাউন্ড ইন এ গ্রাফ, অর্থাৎ একটা কেমিক্যাল কম্পাউন্ড কীভাবে আমরা কোন একটা লাইন গ্রাফ বা বার গ্রাফ বা কলাম গ্রাফে কীভাবে আমরা ইনসার্ট করতে পারি সেটা দেখব। তো চলুন দেখে নিই আগে কীভাবে পাই চার্ট ড্র করতে হয়। তো এর জন্য কি করতে হবে, এর জন্য আমাদের অবশ্যই একটি কিছু ডাটা লাগবে। তো আমরা এক্সেলে যাই, এক্সেলে গেলাম। তো যথারীতি আমরা যদি দেখি এখানে 2017 সালে আমরা কোন যখন একটা ডাটা নিলাম, 2017 সালের বিয়ার্স 8টা, ডলফিন 150টা, স্যালমন 80টা। তো এগুলো যদি আমরা পাই চার্ট আকারে যদি এটাকে প্রকাশ করতে চাই বা এর পার্সেন্টেজগুলো কত হইতে পারে, তো এটা আমরা ইজিলি একটু গ্রাফাইট প্রিজম ইউজ করে ড্র করতে পারি। তো চলুন গ্রাফাইট প্রিজম ইউজ করে আমরা এটা পাই চার্টটা ড্র করি। তো আমাদের কী করতে হবে, গ্রাফাইটে যেতে হবে। গেলাম গ্রাফাইটে যথার্থী। তো যাওয়ার পর আমাদের এই ধরনের একটা ভিউ আসবে। তো এই ধরনের ভিউ আসার পর আমরা খেয়াল করব যে লেফট সাইডে আমাদের যে নিউ ট্যাবল এন্ড গ্রাফ আছে, আমাদের এখানে এক্স ওয়াই আছে, কলাম গ্রাফ, কন্টিনজেন্সি, সার্ভাইভাল অ্যান্ড পার্টস অফ হোল। তো আমরা কি করব, পাই চার্টের জন্য আমরা পার্টস অফ হোলে যাব। হোলে গেলাম, দেন আমরা কি করব, আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমরা কি করব, আমরা এগুলোতে আমাদের ডাটাগুলো ইনপুট দিব। তো আমরা যাই, আমরা গেলাম, আমরা জাস্ট নিলাম বিয়ার্স, ডলফিনস, স্যালমন দিলাম ডাটাগুলো এবং 2017 সালের এর নম্বরগুলো কপি করলাম, জাস্ট ফেস্ট করে দিলাম। তো এরপর আমরা গ্রাফ ভিউতে যাওয়ার জন্য কি করব, আমি আগেই আমাদের অন্যান্য পর্বগুলোতে দেখিয়েছিলাম, আমরা জাস্ট চলে যাব নিচের দিকে এবং যাওয়ার পর আমরা করব কি, ভিউ অ্যান্ড মডিফাই গ্রাফ অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের গ্রাফেট অটোমেটিক্যালি ফিগারটা দিয়ে দিবে। তো এখানে আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি গ্রাফ ফ্যামিলি পার্টস অফ হোল। তো এটা হচ্ছে পাই চার্টের জন্য। তো আমরা চাইলে এটাও নিতে পারি অথবা এটাও নিতে পারি, আমরা এটা নিলাম। এখানে আরও অনেকগুলো আছে, যদিও এগুলো হরিজন্টাল স্লাইস, ভার্টিক্যাল স্লাইস এবং টেন টেন ডট প্লট। তো আমরা যেহেতু পাই চার্ট ড্র করব, তো আমরা নিব এটা ডাউন, এটা নিলাম, ওকে। ওকে দেওয়ার পর আমরা পাই চার্টটা পেয়ে গেলাম। তো এখানে যেহেতু আমরা একটু কালারিং নিব যাতে আমাদের এটা বুঝতে সুবিধা হয়, তো আমরা করব কি, আমরা মোর কালার স্কিমে যাব। মোর কালার স্কিমে যাওয়ার পর আমরা নেক্সটে যাব, নেক্সট গেলাম, আমরা এটা নিব। এটা ইজিলি বোঝা যাচ্ছে কোনগুলো কি, বিয়ার্স, ডলফিন এবং স্যালমনগুলো। তো আমরা জাস্ট ওকে করব, ওকে করলাম। তো আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারি যদি আমাদের এটা দরকার না হয়। এরপর একটা জিনিস আমরা খেয়াল করব যে এখানে পার্সেন্টেজগুলো কই গেল, তাইলে আমরা এটা যখন কার্সর রাখবো প্রত্যেকটার উপর, যেমন ধরুন আমি এটা রাখলাম ডলফিনের উপর, তাইলে দেখা যাচ্ছে এটা 63%। তো 63% এটা, তারপর হচ্ছে এটা যদি যাই আমি স্যালমন, এটা হচ্ছে 33%। তো এরপরে যদি আমি বিয়ার্সে যাই তাহলে এটা দেখা যাচ্ছে 8%। তো আমরা এগুলা যদি আমাদের দরকার হয় তাহলে আমরা এগুলো ম্যানুয়ালি লিখে দিতে পারি, যেমন ধরুন এখানে 63.02%। তো আমরা লিখতে পারি, আমরা ট্যাক্স নিতে পারি, আমরা ট্যাক্স নিয়ে 63.02% লিখে দিলাম এবং ফন্ট সাইজটাকে ছোটো করে দিলাম। তো আমরা চাইলে এটা এভাবে প্রত্যেকটা লিখে দিতে পারি, লিখে আমরা এটা বসাই দিতে পারি এর ভ্যালুগুলো, এইভাবে আমরা প্রত্যেকটা বসাই দিতে পারি। তো আমাদের এটা হচ্ছে পাই চার্ট। আমরা যদি আমাদের এটা এগুলো যদি আমরা যদি আরও কিছু স্যাম্পল দেখি অনলাইনে, তো এরকমও করা যায়।
যে এখানে অনেকগুলো বাইরে যে 9.3%, 0.4% এভাবেও কিন্তু এখানে ম্যানুয়ালি লিখে দেওয়া যায়। আমরা সরাসরি কি করতে পারি, আমরা জাস্ট টেক্সট অপশনে যাব, টেক্সট অপশনে গিয়ে এখানে 63.02% লিখে দিব। এইভাবে আমরা প্রত্যেকটা চাইলে প্রত্যেকটার জন্য করতে পারি, জাস্ট কপি করে আমরা প্রত্যেকটার জন্য বসিয়ে দিতে পারি, প্রত্যেকটা জন্য আমি ইজিলি বসিয়ে দিতে পারতেছি এটা। তো এটা করা যায় চাইলে। তো এটা গেল পাই চার্ট কীভাবে আমরা ড্র করবো ওইটা। তো এখন আমরা যে নেক্সট যে জিনিসটা দেখবো, আমরা কীভাবে কোন একটা কেমিক্যাল কম্পাউন্ড এই ধরনের গ্রাফগুলোতে আমরা নিয়ে আসতে পারি, যেমন ধরুন হতে পারে এটা লাইন গ্রাফ বা হতে পারে কলাম গ্রাফ। তো চলুন আমরা দেখে নিই কীভাবে এটা কেমিক্যাল কম্পাউন্ডটা এখানে অ্যাক্সেস করা হয় বা ইনসার্ট করা হয়। তো এর জন্য আমরা কী করতে হবে, আমাদের কোনো একটা কেমিক্যাল কম্পাউন্ড লাগবে। তো আমরা কী করবো, আমরা সাপোজ আমরা নিলাম পাইপারিন স্ট্রাকচার খেলাম, যার পর আমরা পাপ কেমে যাব। আমরা জাস্ট পাপ কেমে যাওয়ার পর আমরা কি করব, আমরা স্মাইলিটা নিব। এখানে একটা ক্যানোনিক্যাল স্মাইলি এবং আইসোমেটিক স্মাইলি আছে, তো আমরা জাস্ট ক্যানোনিক্যাল স্মাইলিটা নিলাম, জাস্ট কপি করব। কপি করার পর আমরা কি করব, আমরা ক্যাম ড্রতে চলে যাব, আমরা ক্যাম ড্র অপশনে যাব। হ্যাঁ, ক্যাম ড্র অপশনে চলে আসলাম। ক্যাম ড্রতে আমরা চাইলে এটা প্রত্যেকটা আমরা ম্যানুয়ালি ড্র করতে পারি, আবার চাইলে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করে ইজিলি এটা ড্র করে ফেলতে পারি। যেমন ধরুন আমরা জাস্ট স্মাইলিটা এখানে পেস্ট করব, তো ইজিলি চলে আসে পাইপলাইন কম্পাউন্ডটা। তারপর কি করব, আমরা জাস্ট টেক্সট নিব, টেক্সট নিলাম এখানে আমরা পাইপারিনটা লিখে দিলাম। এরপর আমরা করব কি, আমরা এই কম্পাউন্ডটা সেভ করে নিব, জাস্ট জেপিজি ফরম্যাটে সেভ করব, যেহেতু আমরা জেপিজি বা পিএনজি বা TIFF ফরম্যাটে আমরা সেভ করব। জাস্ট আমরা ডেস্কটপ সেভ করতেছি, সেভ গেলাম, সেভ হয়ে গেল। আমরা আমাদের কম্পাউন্ডটা সেভ হয়ে গেল, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড। তো আমরা এটা করবো কি, আমরা যদি সাপোজ ধরলাম আমরা এই ধরনের একটা কলাম গ্রাফে যদি আমাদের কোনো একটা কেমিক্যাল কম্পাউন্ডের যদি আমরা সাপোজ অ্যাসিটিক অ্যাসিড টেস্টটা দেখি, রিডিং রাইডিং টেস্টটা দেখি, তাহলে আমরা কী করতে পারি, আমরা কেমিক্যাল কম্পাউন্ডটা এখানে সরাসরি দিয়ে দিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কী করতে হবে, ফার্স্টে আমাদের যে কেমিক্যাল কম্পাউন্ডটা আমরা এক্সপোর্ট করেছি ক্যামড্র থেকে, জাস্ট ওইটা কপি করব। কপি করে আমরা করব কি, আমরা ডাইরেক্ট যদি আমরা এখানে পেস্ট করতে চাই আমাদের গ্রাফের পিছনে, তাহলে এটা সরাসরি পেস্ট করা যায় না। তো আমাদের ফার্স্টে কী করতে হবে, আমাদের ফার্স্ট ইমেজটা কপি করতে হবে, কপি করে ওয়ার্ডে পেস্ট করতে হবে। তো ওয়ার্ডে পেস্ট করার পর আমরা ওয়ার্ড থেকে কপি করব, দেন আমরা গ্রাফের প্রিজমে পেস্ট করতে পারবো। ইজিলি পেস্ট করে দিলাম, এটা বুঝতে পারছি ইজিলি পাইপলাইন কম্পাউন্ডের এই আমরা কি করলাম, আমরা অ্যাসিডিক অ্যাসিড ব্রিদিং ইন টেস্ট দেখলাম এর অ্যানালজিক ইফেক্ট আছে কি না। তো চাই আমরা এই ধরনের কম্পাউন্ডগুলো এইভাবে দিয়ে দিতে পারি। আমরা যদি আরও একটি কম্পাউন্ড চাই, যদি পাইফারলিক জাস্ট আমাদের সেম প্রসিডিউর, আমরা যাব আমরা কেমিক্যাল স্মাইলটা নিব, জাস্ট স্মাইলিটা নিলাম, আবার আমরা আবার গেলাম এডিটে, এডিট থেকে স্মাইলি
চলে আসলো, পাইপার লঙ্গি লিন কম্পাউন্ডটা। তো জাস্ট আমরা এটা করবো কি, আমরা কপি করলাম, দেন টেক্সট, দেন ডকুমেন্ট টু সেট। এখান থেকে আমরা এখানে নিয়ে ওয়ার্ডে নিয়ে গেলাম, আবার কপি করলাম, দেন আমরা গ্রাফের পেজে নিয়ে যাব পেস্ট করে। তো এইভাবে আমরা দিতে পারি, এইভাবে দিয়ে আমরা জাস্ট কি করবো, এরপর আমরা এক্সপোর্ট করে নিব আমাদের ফিগারটা। জাস্ট এক্সপোর্ট করে নিলাম, এইটাই আমাদের ফিগারটা। তো এইভাবে আমরা কোন একটা কেমিক্যাল কম্পাউন্ড বা একের অধিক কেমিক্যাল কম্পাউন্ড আমরা গ্রাফের পিজম ইউজ করে আমরা ইজিলি ড্র করতে পারি এবং এক্সপোর্ট করে নিতে পারি। সবাইকে আমাদের নেক্সট পার্ট, অর্থাৎ পার্ট 5, লেআউট উইথ 2, 3, 4, or 5 গ্রাফ কীভাবে তৈরি করা যায়, আমরা এটা আমাদের পঞ্চম পর্বে দেখবো। তো পঞ্চম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।